তা এরকম ঘটনা ঘটলো, কি মনে করছেন? মানে হঠাৎ করে কি বলবো, আজ 8-10 বছর আমার কাছে আছে, 8-10 বছর থাকছে আমার বাড়িতে, খায় ওর ছেলে নিয়ে আসে, ছেলেও এখানে খাওয়া দাওয়া করে। হঠাৎ আজ এই আমরা গত মঙ্গলবারে দীঘায় গেছিলাম, ফিরে এসেছি শুক্রবারে, আজ 3 দিন ধরে আমার বাড়িতে আতাজাত করছে। ওর সঙ্গে একটু কথা হয়েছে, সেটা হলো শনিবার দিনকে, হ্যাঁ শনিবার দিনকে কথা হয়েছে। আমি বলে আমার কাজকাম কম আছে, অন্য কোথায় যদি কাজ থাকে তা তোর গরিব মানুষ বসে থাকিস না, এইটুকু কথা হয়েছে, তারপর আর কোনো কথা হয় না। আমি বলে আমার মতন আমি বাজারে চলে গেছি। তারপরে কালকে আমরা দুই স্বামী স্ত্রী গেছিলাম একটু বাজারে, গেছি 10-15 মিনিটের মধ্যে, অন্য 10 মিনিট পরে ওরা চলে এসে বিকেলে যাই 5:30টার সময়। আমরা দুই স্বামী স্ত্রী যেতে যেতে ওর সঙ্গে কথা বলেছি, আসার সময় দেখা হলো, তাও কথা বলেছি ওর সঙ্গে। যখন আমি আমার স্ত্রীকে নামিয়ে দিয়ে আমি যখন বাজারে যাচ্ছি, তখন ওর সঙ্গে দেখা হলো, আর একটা কারিগরের সঙ্গে কথা হচ্ছিলো, ও পায়েতে যাচ্ছে। আমি ও জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি, ও বললে আমি পুকুরধারে যাচ্ছি, বলে আমি আমার মতন বাজারে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পরে এরা ফোন করছে যে ওকে খুঁজে পাচ্ছে। তারপর আসলাম, এসে আমরা 9:30-9:30 পর্যন্ত সারা জায়গায় খুঁজে, পুকুর সারা জায়গায় খুঁজে খুঁজে কোনো রকম মিলিনি। তারপর আমার একটা কাকা এসে বললো যে ও তো ওর সঙ্গে ঘুরছিল, 7:30টার দিকে বাজারে ঘুরছিল। তখন সবাই ওর চাপ চোপ দিলে ও বললো যে আমি মেরে ফেলেছি, কোথায় রেখেছি আর বলছে না। তারপর অনেক বলার পরে তারপরে একটা জঙ্গল দেখালে, সেখানে ছিল ওরা, কি কোথায় গিয়েছিলো আমি যাইনি, ওখান থেকে ওরা বাড়ি নিয়ে এসছে। আপনারা কি চাইছেন? আমরা আইনের আশ্রয় নিয়েছি, একটা বাচ্চা একটা বয়স্ক লোক হলে মানা যাচ্ছে, একটা বাচ্চা তার যথাযথ শাস্তি হয়, গ্রামের লোক সেইভাবে সবাই চায়। আপনার নাম? আমার নাম সাজান মণ্ডল।